এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত হোসেন, তাই এশিয়া কাপের স্কোয়াডে আসছে পরিবর্তন। আর এখনও পর্যন্ত এবাদতের জায়গা নিতে এগিয়ে আছেন দুজন। দেখা যেতে পারে স্ট্যান্ড বাই থাকা তানজিম সাকিবের আগ্রাসন কিংবা সৌম্যের অলরাউন্ডিং পারফরম্যান্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এশিয়া কাপের স্কোয়াডে আসতে যাচ্ছে পরিবর্তন, কেননা ইঞ্জুরিতে ছিটকে গিয়েছেন এবাদত হোসেন। তার জায়গায় আরও একজন পেসার কিংবা পেস অলরাউন্ডার দলে নিতে পারে ম্যানেজমেন্ট। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে সাম্প্রতিক সময়ের দারুণ করা আরও এক অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী পেসার তানজিম সাকিব। মূলত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেন তিনি, প্রয়োজনে পারেন ব্যাট হাতেও লড়তে। তাই তো এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড বাই রাখা হয়েছে তাকে, তৈরি করা হচ্ছে বিশ্বকাপের ব্যাকআপ পেসার হিসেবেও। তাই এই মুহূর্তে এবাদতের পরিবর্তে সবচেয়ে যোগ্য নাম তিনি। তবে যে তিনজন পেসারকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে তাদের মধ্যে খালেদ আহমেদকে বিবেচনার বাইরে রাখা যায়। লাল বলের নিয়মিত মুখ খালেদ ডাক পাচ্ছেন না এশিয়া কাপে তা নিশ্চিত, কিন্তু ব্যাকআপদের মধ্যে তিন নম্বরে যার নাম রয়েছে তিনি সবচেয়ে অভিজ্ঞ অপশন। বলছিলাম সৌম্য সরকারের কথা। বিসিবি যাদের ব্যাকআপ হিসেবে তৈরি করছে তাদের মধ্যে একজন এই সৌম্য সরকার, তাই তো বিবেচনায় আছেন তিনিও। তাছাড়া কলটা কোচ হাথুরি সিংহের হলে ডাকটা পেতে যাচ্ছেন তার প্রিয় ছাত্র সৌম্যই। মূলত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন এবাদত হোসেন চৌধুরী। এরপর আর বাকি ম্যাচগুলোতে খেলা হয়নি এই পেসারের। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও তাকে আসন্ন এশিয়া কাপের দলে রেখেছিলেন নির্বাচকেরা, কিন্তু জানা গেছে ইঞ্জুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় এশিয়া কাপে খেলা হচ্ছে না এই পেসারের। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কিছুদিন থেকে চোট থেকে সেরে উঠতে কঠোর পরিশ্রম করছেন এবাদত। নির্বাচকরা আশা করেছিলেন এশিয়া কাপ শুরুর আগে পুরো ফিট এবাদতকে পাবেন তারা, কিন্তু তা আর হচ্ছে না। এশিয়া কাপে সিলেটের এই পেসারের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম এবাদত। ক্যারিয়ারের শুরুতে শুধুমাত্র টেস্টে খেললেও বর্তমানে তিন ফর্মেটেই খেলছেন এই পেসার। বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলেও ছিলেন তিনি। 12 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে 22টি উইকেট শিকার করেছেন তিনি, 4টি টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন শার্ট। তাই তো এশিয়া কাপের মতো মেগা আসরে সিলেটের এই পেসারের উপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে এবার আর এশিয়া কাপে এবাদতের স্যালুট দেখা হচ্ছে না, এটি বাস্তব, এটি এখন খবর।